कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर सुभाषादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करति वाचलं पंगुलं हैत गिरिं तत्कृपातमहं वंदे परमानंद माधव श्री गुरु दिन तारिण श्री चैतन्यश्वर गीता महात्म्य गीता शास्त्र इदम पुण्यम ज पठेत प्रयतापमान विष्णु पादम अवाप्नोति भय सुखादिवर्जितः। गीताध्ययन शीलस्य प्राणायाम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च। मला निर्मोचनं पुंसं जलस्नानं दिने दिने सकृत गीतामृतस्नानं संसार मलनाशनं। गीता सुगीता कर्तव्या किमनय शास्त्र विस्तरय जाशं पद्मनाभस्य मुख पद्माद्विनिश्रिता भारतामृत सर्वसं विष्णु वक्त्राद्विनिश्रितं। गीता गंगोदकं पीत्वा पुनर्जन्म न विद्यते। सर्वोपनिषद गाव दुग्धा गोपालनंदन पार्थव सुदीर्घोक्ता दुग्धम गीतामृत महत् एकम शास्त्र देवगपुत्र गीतम एक देव देवगपुत्र एव एक मंत्र नमा जाने कर्मा एक देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। हरे कृष्णा तो हमरा भगवत गीता के श्रवण कर दशम अध्याय चतुर्दश श्लोक से हने अर्जुन बोलचन भगवान कथे सुने बोलचन सर्वम एतम एतत रितम मन्ने तत्माम बदसि केशव नहि ते भगवान व्यक्ति विदुर देवा न दान। कृष्ण के बोलछन जे अपने जा किछु बोललेन आमी सब सत्य बोले ग्रहण करल। तो देवतारा बा दानवरा एरा केउ जाने ना अपनाके जाने ना कारण बोला छे नहि ते भगवान व्यक्तिम। तो व्यक्तिम विदु देवा न दानव माने अपनार व्यक्तित्व अपनार स्वरूप संपर्क एरा जाने ना। तो अपनार व्यक्तित्व संपर्क बोला आछे जे अपनार जन्म संपर्क एरा जाने ना अपना जे असल रूप संपर्क एरा जाने ना। तो এখানে অর্জুন বলছেন যে আপনি যা বলছেন তাতে কোনো আমার সন্দেহ নাই, কিন্তু এই ঋষিরা বলে যে আপনার জন্ম নাই, তারা আপনার জন্ম সম্পর্কে জানে না। এখানে জন্ম সম্পর্কে ব্যক্তি বলা আছে নহিতে ভগবৎ ব্যক্তিম বিদুঃ জন্ম সম্পর্কে আপনার প্রকাশ সম্পর্কে তারা জানে না। তো তারা জানে না যে কিভাবে আপনি আপনার স্বরূপে কোন স্বরূপ না পরম ব্রহ্ম স্বরূপ, পরম ব্রহ্ম স্বরূপে আপনি অজ আর জন্ম হতে পারে এই দুটো জিনিস তারা বুঝতে পারে না। তো সেই জন্য বলছেন
যে এখানে বলা হলো, হ্যাঁ, না বিদু দেব না দানব, দেব দানবরা কি জানে না, না পরম ব্রহ্ম স্বরূপে আপনি কিভাবে অজ হয় ও জন্মগ্রহণ করেন, দুটো আপনার পক্ষে সম্ভব, হ্যাঁ দুটোই আপনার পক্ষে সম্ভব, অজ আর আপনি জন্মগ্রহণ করেন। তো আপনি এই 10ম অধ্যায় 2 নম্বর শ্লোকে বলেছেন যে দেবতারা ঋষিরা আপনাকে জানে না, আপনার জন্ম সম্পর্কে জানে না। তো এখানে অর্জুন যে বলছে সর্বম এটা তৃতম মান্যে, আমাদের আচার্যরা বলছেন অর্জুন সেইটাকে বলছে যে কৃষ্ণ আপনি যা বলছেন ঠিকই বলেছেন, সত্য বলেছেন, এই দেবতারা ঋষিরা আপনার সম্পর্কে জানে না, কি জানে না, না আপনার জন্ম সম্পর্কে জানে না, আপনার জন্ম সম্পর্কে তারা জানে না, কেশব বলে বলা হচ্ছে। এখানে বলা আছে যে জন্মাং বদসি কেশব, এই কেশব শব্দ করে বুঝানো হচ্ছে ক মানে ব্রহ্মা, ঈশ্বর মানে শিব, এবং ব মানে বশীভূত করেছে, যে ব্রহ্মা শিবকে বশীভূত করেছে, হ্যাঁ বেঁধে রেখেছে, বন্ধনে রেখেছে কেশব। সেখান থেকে বোঝা গেল যে দেবতারা দানবরা, হ্যাঁ তারা আপনাকে জানে না, তারা তো ভগবানের মায়াতে বদ্ধ, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত সর্বজগৎ মায়াময়, আমি এই সমস্ত কিছু মান্যতে রীতম সত্য বলে মনে করি, এগুলো শুধু আপনার একটা ভাবপ্রবণতা দিয়ে মহিমা বর্ণনা করছে, তার সত্য, কেননা আপনি কেশব, আপনি ব্রহ্মা শিবকেও বেঁধে রাখতে পারেন, দেবতারা ও দানবরা তারা জানে না, কি জানে, তারা জন্ম সম্পর্কে জানে না, ব্যক্তি আর ব্যক্তি মানে আপনার সুন্দর রূপের সম্পর্কে জানে না, যে রূপ তার গুণ আছে, হ্যাঁ সে পরম ব্রহ্ম, নির্গুণ নয়, সে গুণ আছে, দিব্য গুণ আছে, কিন্তু অনেক ঋষিরা রয়েছে তারা এটাকে মানে না, তারা আপনার রূপ আর গুণকে মানে না, এভাবে আপনাকে তারা অপমানিত করে, আপনাকে সাধারণ মানুষের মতন মনে করে। সেটা খ্রিস্ট বলেছেন, বলেছেন অবজানদিং মাং মূঢ়া মানুষিং তনুমাসিত পরম ভাবম অজান। এখানে অর্জুন তিনি এটাকে সত্য বলে বলছেন, যারা বিশ্বাসহীন শ্রদ্ধাহীন আশ্রিক প্রবৃত্তির লোক তারা কখনই কৃষ্ণকে বুঝতে পারবে না, শ্রদ্ধাহীন আশ্রিক প্রবৃত্তির লোক দূরে থাকুক, দেবতারা বুঝতে পারে না, এই সাধারণ জড় জগতের জ্ঞানীদের কথা কি বলা হবে, আধুনিক যুগের জ্ঞানীদের কথা কি বলা হবে, কিন্তু ভগবানের কৃপাতে অর্জুন সেটাকে বুঝতে পেরেছে। ঠিক আছে, অর্জুন বুঝতে পারে কৃষ্ণ আছেন পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র পরম ভগবান, আগে ভগবান বলেছেন আমি বুদ্ধি না দিলে কেউ আমাকে বুঝতে পারবে না, নিজের চেষ্টায় বুঝতে ভগবান বুঝে দেবে না, সেজন্য আমাদেরকে এই অর্জুনের পথ বা পন্থা গ্রহণ করতে হবে, যে অর্জুন সব সত্য বলে মনে করলো, গীতা যা ভগবান বলেছেন আমাদের সেটা সত্য বলে মনে করতে হবে, হ্যাঁ এই গীতা জ্ঞানটি এভাবে গুরু পরম্পরা ক্রমে আসছে, শিল প্রভুপাদ তাৎপর্য এই সমস্ত কথা বর্ণনা করেছেন। 15 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে স্বয়ং এব আত্মন আত্মান ব্যথত্ব পুরুষোত্তম ভূত ভাবন
भूतेश देवदेव जगतपते। तो द्वितीय लाइन है भगवान के संबोधन, कृष्ण के संबोधन कर बोला है, कृष्ण के ना कृष्ण अच्छे भूत भावना सब किस उच्च मूल भूत भाव जीवभूत महाभूत सब किस मूल से भूतेश सब किस नियंत्रणकारी बा मालिक सब किस प्रभु अच्छे भूत भावन भूतेश देव देव तिनि समस्त देवता देर देवता जगतपते समस्त जगते तिनि से प्रभु एवं संबोधन कर बोलछेन जे स्वयं एव आत्मन आत्मान वेत्थत्वं पुरुषत्वं। एने पुरुषोत्तम कथा अत्यंत गुरुत्वपूर्ण, तिनि निराकार ब्रह्म के बुझाचन पुरुषोत्तम रूपे जे सामने परम पुरुष रूपे कृष्ण दाड़ी से तार उद्देश्य बोल तो एव आत्मन आत्मान बेथ बेथ माने जाने स्वयं मान निजे के मान निजे तिनि निजे के निजे जाने कि भाव जाने तार अंतरंगा शक्ति माध्यम आत्मना निजे द्वारा निजे के जाने कि भाव जाने अंतरंगा शक्ति द्वारा जाने स्वयं एव आत्मन आत्मान वेथत्व पुरुषत्वम। तो से पुरुषोत्तम कृष्ण के पुरुषोत्तम सब कुछ मूल एवं समस्त जीवन सब किस प्रभु देवता देवता ब्रह्मांडे प्रभु ये बोल से भगवान जाने से निजे के निजे जाने एकमात्र तिनि निजे के जाने अब भगवान भक्तरा जाने भगवान भक्त की जाने जे भगवान तिनि जन्म ग्रहण करे तिनि जन्म ग्रहण करे अज जन्म ग्रहण करे अज हब कि करे इटा तो संभव ना है तो जन्म नेबे ना तो अजन्म हब दुटो संभव कि करे तो व्यापार हे ए कथा बुझा खूब कठिन जरा असुरिक लोक ता तो बुझबे ना ज्ञानी लोक तो बुझबे ना देवतार दानवर बुझबे ना एमन कि भक्तरा जाने ना जे कि भावे भगवान अज हय जन्म अच्छे भगवान निजे बोलछेन अज अपिश नवे आत्मा आमी अज हय जन्म लाभ करी ताहले एटा शुधु भगवान ही जाने तार अत्यंत शक्ति प्रभावे तिनि अजन्मा हय जन्म निछेन एटा शुधु भगवान ही जाने से कथा केन बोला आछे ठीक आछे आपने আপনাকে আপনি জানেন শুধুমাত্র আপনি আপনাকে জানেন তো কিভাবে জানেন অন্য কোনো উপায় নয় আপনার নিজস্ব উপায় নিজে স্বরূপ শক্তি অন্তরঙ্গা শক্তি যোগময় প্রভাবে জানেন তো পুরুষ অবতার রয়েছেন মহাতত্ত্ব প্রকাশ হচ্ছে সমস্ত জড় उपादान प्रकाश अच्छे सब पुरुष तुम्हें उत्तमता पुरुषोत्तम बला जे पुरुष अवतार रही महाविष्णु विष्णु सबर मध्य पुरुष उत्तम तीन उत्तम जे ये पुरुष अवतार मध्य उत्तम ता ना समस्त देवता देर देवता प्रभु भूत भावन भूतेश ब्रह्मा इत्यादि जरा जड़जता सृष्टिकर्ता
তার প্রভু হচ্ছেন কৃষ্ণ। শুধু ভগবান, সমস্ত দেবদেব দেবতাদেরকে তার লীলায় ভগবান প্রয়োগ করছেন, ভগবান তার অনন্ত কৃপার ফলে। তো যারা ভগবানের দাস তাদের প্রভু, তাদের প্রভু হয়েছেন জগৎপতে। এই সব কিছু শুরু হয়েছে পুরুষোত্তম আর শেষ হয়েছে জগৎপতে। পুরুষোত্তম যে সম্বোধন করা হয়েছে, পুরুষোত্তম বলে সম্বোধন করে জগৎপতে শেষ হয়েছে। আর একটা অর্থ বলা আছে যে ভগবানের যে স্বভাব আছে কিনা পুরুষোত্তম, ভগবানের যে পুরুষোত্তম স্বভাবকে বর্ণনা করছে, তো তিনি পুনশ্চ ভূতভাবান, সমস্ত জীবের তিনি পিতা। তো সময় সময় পিতাকে সম্মান না করতে পারে কেউ, তুমি ভূতে এস, শুধু পিতা নয় তুমি সবাই নিয়ন্ত্রণ কর্তা। নিয়ন্ত্রণ কর্তা হলে কেউ হয়তো উপাসনা না করতে পারে। তিনি বলছেন তুমি দেবতাদেরও দেবতা, দেবতারা পূজ্য, তারা সবসময় তার অনুগত লোককে সুরক্ষা দিতে পারে না, কিন্তু আপনি জগৎপতে সারা জগতের সবাইকে আপনি সুরক্ষা দিতে পারেন। এইভাবে এই শ্লোকে বলা আছে যে ভগবান আপনি আপনাকে জানে তার অন্তরঙ্গ শক্তির মাধ্যমে। এই দেবতা দানবদের মধ্যে যারা ভগবানের ভক্ত, তারা ভগবানের রূপকে জানে, বর্ণনা করা হয়েছে তারা ভগবান রূপকে জানে। দেবতা এবং দানবদের মধ্যে যারা ভক্ত তারা রূপ জানে, যেভাবে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। কিন্তু শাস্ত্র বর্ণনাতে কিন্তু ভগবান যে আসল রূপ তারা বুঝতে পারে, এব শব্দ বলা আছে। তো পুরুষোত্তম বলে সম্বোধন করে বলছেন, তো অর্জুন এভাবে যে কৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম কথা বলছেন। তো এক একটা শব্দের সঙ্গে আর একটা শব্দের সম্পর্ক রয়েছে। তারপরে তিনি বিস্তারিত বলছেন যে কেন তিনি শ্রেষ্ঠ, কেন তিনি শ্রেষ্ঠ, তিনি ভূত ভাবন, সবকিছু উচ্চ। ভূত ভাবন হলেও কেউ তাকে সম্মান না করতে পারে, না তুই ভূতে এসা সবাইকে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করতে হলে কেউ সম্মান না করতে পারে। অর্জুন বলছেন যে তুমি হচ্ছে দেবতাদেরও দেবতা পূজ্য, তাহলে অন্যদের কথা কি বলা হয়, সবাই দেবতাদেরকে পূজা করে কিন্তু দেবতারা তোমাকে পূজা করে। তো এইভাবে ভগবান এই শ্লোকে অর্জুন বলছেন যে কিভাবে ভগবানই ভগবানকে জানতে পারে। তো এখনই এই কথা বর্ণনা করার পূর্বে তো অর্জুন তো কিছু ভগবানের বিভূতি শুনেছিলেন, তো এইভাবে ভগবানের মহিমা বর্ণনা করে যে পরমব্রহ্ম বলে বলে তো তার কাছে এখন অনুরোধ করছেন, বক্তুম অহর্ষি অশেষেন অশেষেন দিব্যাহি আত্মবিভূতয়া
যা ভির বিভূতি ভির লোকান ইমাংস্তং ব্যাপ্যতি অহর্ষি, ব্যাপতিস্ত। তো এক শ্লোকে, 16 নম্বর শ্লোকে অর্জুন বলছে যে আপনি বিস্তারিত ভাবে আপনার সে দিব্য ঐশ্বর্যের কথা বলুন। অশেষেন, অশেষেন মানে বিস্তারিত হবে, বক্তুম অহর্ষি, যে তুমি এটাকে আমাকে বিস্তারিত হয়ে বলো। কি বলো? না, দিব্য হি আত্মবিভূতি, তোমার নিজে যে দিব্য ঐশ্বর্যের কথা বলো। যা বিভূতি ভি, যেই বিভূতি বা ঐশ্বর্যের দ্বারা তুমি সারা জগৎকে ব্যাপ্ত করে রেখেছো, লোকান ইমান তুম ব্যাপ্যতিষ্ঠেছি, তুম ব্যাপ্যতিষ্ঠেছি, তুম তোমার সেই ঐশ্বর্যের কথা বলো, যে ঐশ্বর্যের মাধ্যমে তুমি সমস্ত জগৎকে পরিব্যাপ্ত করে রয়েছে, অবস্থান করছে। তো অর্জুন বললেন যে আপনার সম্পর্কে তত্ত্ব যে সত্য কথা বোঝা বড় কঠিন। তা আপনি আগে আমাকে সংক্ষেপে বলেছেন বিভূতি, এখন তা বিভূতিটা একটু বিস্তারিত হয়ে বলুন। তা আপনার বিভূতি দিব্য, খুব আকর্ষণীয়। তা আপনি সম্পূর্ণরূপে অশেষণ, সম্পূর্ণরূপে বিস্তারিত আমাকে বল। কিন্তু ভগবানের সমস্ত বিভূতি সম্পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়। ভগবানের অনন্ত বিভূতি, ঠিক আছে, তোমার একটা বিভূতি বলো, যেই ঐশ্বর্য বিভূতির দ্বারা তুমি কিভাবে সর্বব্যাপ্ত, সর্বব্যাপক রূপে অবস্থান করছ, সেই একটা বিভূতির কথা আমাকে বলো। যেহেতু আপনার স্বরূপকে পূর্ণমাত্রে জানা খুব কঠিন, তা আমি আপনার বিভূতির কথা জানতে চাইছি। যে বিভূতি এই সারা জগৎকে ব্যাপ্ত করে রেখেছে সেটাকে আমাকে সম্পূর্ণরূপে জানা। আপনার সে দিব্য, সে সর্ব আকর্ষণীয় রূপের কথা আমাকে বর্ণনা করুন। এইভাবে অর্জুন ভগবান কাছে জিজ্ঞাসা করেছেন, আবারও বলছেন কথম বিদ্যাম অহম যোগিং ত্বম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবান মায়া। তো বলছেন যে যোগিন, পরম যোগী, কথম অহম যোগিন, পরম যোগী বলা হচ্ছে, আমি কি করে কেশু কেশু চ ভাব না যোগী ত্বং সদা পরিচিন্তা, কিভাবে তোমাকে সবসময় আমি চিন্তা করতে পারবো, কথম বিদ্যাম অহম, কিভাবে আমি আপনাকে জানতে পারবো, দুটো কথা বলা হবে, কথম বিদ্যাম অহম যোগী ত্বং সদা পরিচিন্তা, কথম বিদ্যাং কিভাবে জানবো, আর কিভাবে সদা পরিচিন্তা, সবসময় আপনি আমি আপনাকে চিন্তা করব, ঠিক আছে, আর কেসু কেসু চ ভাবেছ, এবং কি কি ভাবে, কি কি রূপে তোমার স্মরণ কর, ও পরম পুরুষ ভগবান, ভগবান মায়া, এই সমস্ত কথা আমাকে বুঝিয়ে বলুন। এখানে যোগিন বলা আছে যে শ্রেষ্ঠ যোগী, আর যোগিন মানে, যোগিন মানে যোগমায়ার যে প্রভু,
এটা খুব ভালো জিনিস। যোগিন যোগ্য মায়ার প্রভু তার কাছে জিজ্ঞাসা করছেন যে কোন প্রকারের ধ্যানের মাধ্যমে চিন্তার মাধ্যমে আমি তোমাকে সবসময় জানতে পারবো, তো কিভাবে প্রতিটি বস্তুর প্রতি ভক্তি যুক্ত হয় আমি জানতে পারবো, সেটা আমাকে বুঝে বল। আগামীকালকে আমরা এই শ্লোক শ্রবণ করব। হরে কৃষ্ণ। কোন প্রশ্ন আছে বিদ্যুৎ প্রভু? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, এই যে 15 নম্বর শ্লোকে চিৎ শক্তি বলতে ভগবানের কোন শক্তিকে বোঝাচ্ছে? চিত শক্তি মানে ভগবানের স্বরূপ শক্তি, অন্তরঙ্গ শক্তি, তাকে বলে চিত শক্তি। 16 নম্বর শ্লোকে দিব্য বিভূতি সমূহ, দিব্য বিভূতি, দিব্য মানে ভগবানের, দিব্য শব্দের মানে তার ত্রিগুণাতীত, ত্রিগুণাতীত। আর এমনি বলেছে এখানে আচার্যরা বলছেন দিব্য শব্দকে বর্ণনা করা হচ্ছে যে তার সৌন্দর্য, এইরকম একটা কিছু বর্ণনা করা হয়েছিল, বিভূতি বলা হয়েছিল। তো বিভূতি, তার দিব্য বিভূতি মানে তার মানে একটা মানে অচিন্ত, মানে এক্সট্রাঅর্ডিনারি একটা অদ্ভুত বিভূতির কথা বল। সেটা কি জড় জগতের অতীত, মানে জড় গুণ বা? অবশ্যই জড় গুণ তো অবশ্যই অতীত, সেই যে এটা অদ্ভুত গুণ বা বিভূতি যার দ্বারা তিনি সমস্ত জগৎকে নিয়ন্ত্রণ করছেন, সর্বব্যাপকে রয়েছেন, সেই কথা বলো, এটা বলছে। মঙ্গলময় কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম মহারাজ। চিত শক্তির মাধ্যমে ভগবান নিজেকে নিজে জানতে পারেন, তো কেউ যখন ভগবত ভক্তি শুরু করেন তখন তো তিনি চিৎ শক্তির নিয়ন্ত্রণে থাকছেন, ভগবানের ভক্ত ভগবানকে কতটা জানতে পারছেন, কতদূর পর্যন্ত জানা সম্ভব ভক্তির মাধ্যমে? কতটুকু জানতে পারবে? হ্যাঁ, ভগবানের ভক্ত ভগবানকে কতটুকু জানতে পারবেন? যতটুকু ভক্তি থাকবে ভগবান ততটুকু জানাবে, সে ততটুকু জানতে পারবে। তাহলে কি ভক্তির মাধ্যমে ভগবানকে পুরোপুরি জানা সম্ভব নয়? পূর্ণরূপে যদি কোনো মতো জানতে পারে না, পূর্ণরূপে জানতে পারে না ভগবান। আর ভগবান তার চিৎ শক্তির মাধ্যমে নিজেকে নিজে পুরোটা জানতে পারেন? শক্তিমান গোবিন্দ প্রভু, শক্তিমান গোবিন্দ প্রভু আছেন? মহারাজ প্রণাম। তো মহারাজ, যে দেবতা এবং দানবদের মধ্যে যারা ভক্ত তারা ভগবানের রূপ জানে কিন্তু ভগবানের আসল রূপ জানে না, তো কোন রূপটা তারা জানতে পারে ভগবানের আর আসল রূপটা কি এখানে? আসল রূপটা জানে না মানে এখানে বোঝা যাচ্ছে যে ভগবান কিভাবে অজ হয়েও জন্ম হচ্ছে সেইটাকে লোকেরা বুঝতে পারে না, সেটা নিয়ে সমস্ত
हाँ सही विभ्रांत है अज है जन्म नहीं भगवान रे अचिंत शक्ति प्रभाव सम्भव होते पारे सेटा निये विभ्रांत होच्छे से कथा एखाने तात्पर्य बोला है छे तो जेटा बोला हलो जे जथामान पर्यन्त तांग तदेव बजामे যার যতটুকু ভক্তি আছে ভক্তি অনুসারে ভগবান ততটুকু নিজেকে প্রকাশ করছে ঠিক আছে যতটুকু ভক্তি থাকবে ভক্তি অনুসারে ভগবান ততটুকু বুদ্ধি তাকে দেবে ততটুকু সে ভগবানকে বুঝতে পারবে ভগবানকে পূর্ণ মাত্রায় কেউ বুঝতে পারবে না ভক্ত হলেও মহারাজ যারা দানব তারা যদি ভগবানের রূপকে যদি সম্যকভাবে বুঝতে পারে ভগবান রূপটা কি হলো ভগবানের যে সামসুন্দর রূপ সেটা যদি দানবরা বুঝতে পারে তাদেরকে দানব বলা হচ্ছে কেন তাদেরকে কোনো ভক্ত বলা হচ্ছে না দানব বলা আছে হ্যাঁ যে শ্যামসুন্দর রূপকে বুঝতে পেরেছে তাকে দানব বলা আছে কোথায় না এরকম বলা হয় তো সম্পূর্ণ রূপে জানতে পারে ভগবানকে জানতে পারে সেটা বলা কোন রূপকে জানতে রাম রূপকে জানতে পারে না কৃষ্ণ রূপকে জানতে পারে না সেরকম সম্পূর্ণ রূপে জানতে পারে অর্জুন আমাদের আচার্য বলছেন ভগবান যে বলছেন প্রথমে বলেছেন না দেবতারা ঋষিরা কি জানে না আমার জন্ম সম্পর্কে জানে না কিন্তু আমি ওদের আগে থেকে রয়েছি ওরা আমার থেকে উৎপত্তি হয়েছে তো আমার জন্ম সম্পর্কে জানে না তো সেটা এখানে বলা আছে যে কি জানে না আমার জন্ম সম্পর্কে জানে তো ভগবান অজ হয় কি জন্ম নিয়েছে সেটা বুঝতে পারে ঠিক আছে ধন্যবাদ প্রভু ভুবনেশ গৌর প্রভু আছেন হরে কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার আবির্ভাব তিথি উপলক্ষে আমি ওই একটা গীতা ডোনেশন করতে চাইছিলাম আমি কিভাবে করতে পারি তুমি যাও একটা গরিব লোকে গীতা দিয়ে আসো কিভাবে করবো দেখো যে বই কিনবার ক্ষমতা নেই তাকে বই দাও ঠিক আছে ঠিক আছে তাহলে ওকে হরে কৃষ্ণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে এসে নিউ বৃন্দাবনে পৌঁছলাম আজকাল পরশু 3 দিন এখানে অবস্থান করবো নিঃসিংহ চতুর্দশী অবস্থান করে ডালাস যাবো সেখানে গুরু মহারাজ সাথে দেখা হবে আমার আশা করি এই যে 3 দিন থাকবো যেহেতু এখানে সময়টা ঠিক থাকছে দেখুন আমার এখানে 9:30 9টা আপনাদের ওখানে সঙ্গে হয়তো ক্লাসটা হবে 2-3 দিন ঠিকভাবে চলবে তো গীতা মতো অনুষ্ঠান যোগদান করবো জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা সিন্ধু ভেব জিতানাং পরগুণ্যভু জয় জয় জয়